বেআইনি লোহা চুরি রুখে দিল স্থানীয় বাসিন্দারা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চীনাকুড়ি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, চীনাকুড়ি ECL কোলিয়ারি থেকে তিনটি পিকআপ ভ্যানে বেআইনিভাবে লোহা পাচার করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। গাড়ি চালকের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি তিনটি আটক করে রাখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে গাড়ি তিনটিকে আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখাই পেপার, আমরা দেখছি যে এটা দেখাচ্ছে যে এটা না দেখাচ্ছে পেপার ঠিকই যে এটা দু নম্বর সাইড থেকে কাজল সাইডে আমাদের এটা শিফট হচ্ছে, কিন্তু শিফট করছে বলে কেটে কেটে শিফট করে করা হয়, নিউ সাইড চলবে সেখানে তো নতুন পোল লাগবে, বা এই পোলটা যদি নিয়ে যায় ওটা তো সুরক্ষিত ভাবে নিয়ে যাবে তা না, ক্র্যাপ করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখে নিন, আসুন আপনারা দেখুন চীনাকুড়ি এক নম্বর নদী ধার থেকে নিয়ে যাচ্ছে ওরা পোল কাটিং করে করে, কিন্তু আমার যেটা মনে হয় এটা কাটিং কোথায় নিয়ে যাচ্ছ, তোর পেপার দেখায়, পেপার যখন দেখায় পেপার আমরা দেখছি যে এটা 3 ফুট 2.5 ফুট। আসানসোল থেকে মহেশ দে রিপোর্ট, TV News 10।